আসসালামু আলাইকুম সবাইকে পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম দিয়ে গোলাপ ফুল পিঠা খুবই সহজ এটা বানানো খেতে কিন্তু অনেক বেশি মজা ছোটো বড় সকলেই পছন্দ করবে অথবা আপনারা চাইলে মেহমান আপ্যায়নে কিন্তু এটা খুব সহজে তৈরি করে দিতে পারবেন আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে গোলাপ পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নিব ডো তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারবেন আমি শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ ময়দা না দিয়ে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে রাখতে পারবেন এটা কিন্তু আপনারা পিঠাটা তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো এখন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমার ক্ষেত্রেও কিন্তু অল্প পরিমাণ ময়দা লেগেছিল। যেহেতু আমার ডোগুলো বেশি আটালো হয়ে গিয়েছিলো আমি আরও অল্প ময়দা দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে এখান থেকে লেচি কেটে নিয়েছি আর এখন একটা গোল করে রুটি বেলে নিব এরকম একটা গোল ঢাকনা দিয়ে আমি গোল গোল করে যতটুকু এখানে গোল গোল রুটি হয় আমি এভাবে করে কেটে নিব এখানে আমার প্রায় ছয়টা রুটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো একটা রুটি থেকে আমি একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি আমি গোলাপ ফুলের মাঝখানে যে পাবড়িতে থাকে সেটা ইউজ করার জন্য আমি রুটিটাকে কেটে নিয়েছি আর তিনটা রুটি দিয়ে আমি কিন্তু ফুলটা তৈরি করে নিব এর জন্য প্রথমে একটা রুটি দিয়ে দিয়েছি আর একটা আঙ্গুল দিয়ে টেপে পানি দিয়ে দিয়েছি যাতে করে রুটিগুলো উঠে না আসে আর তেলে ভাজার সময় যাতে ছেড়ে না যায় এর জন্য অবশ্যই পানি দিয়ে এভাবে করে একটু লাগিয়ে নেবেন এরপর আমি যে রুটিটা কেটে রেখেছিলাম সেখান থেকে একটা ফিস নিয়ে এভাবে করে ঘুরিয়ে গোলাপের মাঝখানের শেপটা করে নিয়েছি আর এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে করে তিন পাশ থেকে কেটে নিব এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন তিন পাশ থেকে আমি এভাবে করে কেটে গোলাপের পাপড়িগুলো তৈরি করে নিব তখন আমার তিন পাশ থেকে কাটা হয়ে গেছে আর পানি দিয়ে একপাশ থেকে এভাবে করে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ যে কেউ চাইলে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এই যে এভাবে করে পানি দিয়ে আমি একটা পাশটা লাগিয়ে নিচ্ছি সেমভাবে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে পিঠাগুলো তেলে ভাজার সময় গা ছেড়ে না দেয় বা ছুটে না যায় এজন্য আমি এভাবে পানি দিয়েগুলোকে লাগিয়ে নিচ্ছি তো আমি সবগুলা পিঠার পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি পানি দিয়ে আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি পানি দিয়ে লাগিয়ে দিলে যেটা হবে তেলে ভেজে নেওয়ার সময়গুলো কিন্তু ছেড়ে দিবে না সেপ যেভাবে দিবেন সেভাবে থাকবে এজন্য পানি দিয়েগুলাকে লাগিয়ে নিতে হবে তো পাপড়িগুলো আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা গোলাপ ফুলের ডিজাইন করা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পাপড়িগুলো যখন লাগিয়ে দিচ্ছি ফুলটা কিন্তু বেশ মার্শাল্লা সুন্দর লাগছে তেলে ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার গোলাপ পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার এক কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেক বড় বড় সাইজের ছয়টা গোলাপ ফুলপিঠা হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ময়দার পরিমাণ দিয়ে ফুল ফুলপিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এখন আমি এগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় প্যান দিয়ে দিয়েছি আর তেল কিন্তু বেশি গরম করতে যাবে না তাহলে কিন্তু ফুল পিঠাগুলো দেওয়ার পরে পরে কিন্তু ফুলে যাবে এর জন্য চোলা আসটা মিডিয়াম লোথে রেখে তেলগুলোকে গরম করে নিতে হবে আর এখন আমি দুই পাঁচটা ভালো করে বাউন্ডনি কালার করে ভেজে নিয়েছি আর এখন ওগুলোকে চুলা থেকে উঠিয়ে প্লেটে পরিবেশন করে নিচ্ছি আপনারা কিন্তু স্কিনে দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর লাগছে পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই গোলাপ পিঠাটা কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন